রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সহিহ মুসলিমের হাদিসের মধ্যে সেই কথা বলেছেন, সেটা হলো আদ-দুনিয়া সিজনুল মুমিন, দুনিয়া হচ্ছে ইমানদার ব্যক্তির জন্য জেলখানা। সুতরাং পাদিতে খুব সতর্ক থাকতে হবে। ওয়া জান্নাতুল কাফির, কাফের ব্যক্তির জন্য এটা উন্মুক্ত, কাফের ব্যক্তির জন্য সব কিছু খোলা, কারণ তার জন্য কোনো বাউন্ডারি নেই, সে বাউন্ডারি সবটাই কি করেছে উপেক্ষা করে ফেলেছে। সুতরাং তার জন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াটাকে জান্নাত করে দিয়েছে, তার আখিরাতটা জান্নাত থেকে মাহরুমটাকে করে দিয়েছে। আর আপনাকে দুনিয়াতে একটু বাধা দিয়ে একটু আপনাকে কন্ট্রোল করে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আখিরাতকে জান্নাতে যেতে দিতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছে যে তুমি এখানে কি করতে হবে, তোমাকে একটা বাউন্ডারির মধ্যে থাকতে হবে, এই বাউন্ডারির বাইরে যাওয়া যাবে না, যদি যাই তাহলে আমরা সন্তুষ্ট হয়ে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে আমাদের সঠিক গন্তব্যে আল্লাহ রাব্বুল আলামিন পৌঁছার জন্য তৌফিক দান করুন। আমরা বন্ধুগণ জান্নাতে যেতে চাই, এর জন্য জান্নাতের রাস্তা জানতে হবে, জান্নাতের রাস্তায় আসতে হবে এবং জান্নাতের মূলনীতি জানতে হবে, জান্নাতে যাওয়ার যে রাস্তা রয়েছে এই রাস্তার মূলনীতি জানতে হবে। যদি এই মূলনীতি না জেনে আমরা জান্নাতের রাস্তা মনে করে আমাদের মন মতো আমরা নিজেদের ইচ্ছা মতো রাস্তার তরিকা, রাস্তার তরিকার মধ্যে কোনো পার্থক্য নেই, কথা কি বুঝতে পেরেছেন কিনা? রাস্তার আরেক আরবি শব্দ হচ্ছে তরিকা, কথা কি বুঝতে পেরেছেন? আমরা যদি আমাদের মন মতো তরিকা আবিষ্কার করি তাহলে এই তরিকা দিয়ে জান্নাত পর্যন্ত পৌঁছা যাবে, জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে না। আপনারা হয়তো মনে করছেন কী ব্যাপার, কী বলতেছেন, মনে হয় যেন নতুন নতুন কথা, এগুলো নতুন নয়, এগুলো হচ্ছে সবচেয়ে পুরাতন কথা, কথা কি বুঝতে পেরেছেন? দুর্ভাগ্যের বিষয় হচ্ছে এগুলো আমরা আগে জানি নাই, আমাদের আগে জানানো হয় নাই। এই রাস্তা সম্পর্কে যদি আমরা না জানি আমরা আমাদের গন্তব্য পর্যন্ত বুঝতে পারবো না, আমরা ওই ব্যক্তির মতো হয়ে যাব যে রাস্তাও জানে না, ঠিকানাও জানে না, দিগ্ভ্রম অবস্থায় দিক বিদিক ছুটাছুটি করছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাস্তা জেনে রাস্তায় চলার তৌফিক দান করুন, জান্নাত লাভ করার জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবুল করুন।